হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নলেজ অ্যান্ড সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই কমন প্রশ্ন প্রায় সবাই করে থাকেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন কী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তা হলো আপনার ফ্রিজে গ্যাস আছে কি না এই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন। এই বিষয়টি বোঝার জন্য বেশ কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে আমাদের ফ্রিজে গ্যাস নেই। এখন চলুন একটি মজার তথ্য আপনাদেরকে দেয়া যাক, যেটি সচরাচর কেউ কখনো আপনাদেরকে বলবে না। তথ্যটি হচ্ছে, একমাত্র ফ্রিজের কন্ডেন্সার অথবা ইভাপোরেটর লাইন যদি লিক না হয়, এছাড়া কখনোই আপনার ফ্রিজের গ্যাস কোথাও যায় না। তাহলে আপনি এখন বলতে পারেন, তাহলে কেন বলা হয় যে ফ্রিজের ভিতরে গ্যাস নেই? তার মূল কারণ হচ্ছে, লিকেজ ছাড়াও অন্যান্য বেশ কিছু সমস্যার কারণে যখন ফ্রিজের গ্যাস লাইন কাটা হয়, তখন ফ্রিজের ভেতরের থাকা যে গ্যাস, সেই গ্যাস সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা আজ পর্যন্ত তৈরি হয়নি। তাই গ্যাস লাইন কাটার পর, সেই সমস্যাটি সমাধানের পর, আবার পুনরায় নতুন করে গ্যাস চার্জ করতে হয়, যার জন্য সহজ ভাষায় যাতে সবাই বোঝে সেই জন্যই টেকনিশিয়ানরা বলে থাকে গ্যাস নেই। এখন যদি আপনাকে বলা হয় যে গ্যাস আছে, কিন্তু সেটি সম্প্রসারণ করে আবার নতুন করে গ্যাস চার্জ করতে হবে, আপনি ব্যাপারটি গুলিয়ে ফেলবেন। তাই সহজভাবে বলা হয় গ্যাস নেই। এখন চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে গ্যাসজনিত এই সমস্যাগুলো হতে পারে। প্রথমত, যদি কোনো কারণে আপনার লাইন চোকিং হয়, সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় আবার গ্যাস চার্জ করতে হবে। দ্বিতীয়ত, আপনার স্টেইনার যদি জাম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় আবার গ্যাস চার্জ করতে হবে। এবং তৃতীয়ত, আপনার কন্ডেন্সার অথবা ইভাপোরেটর লাইনে যদি কোথাও লিকেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে সেই লিকেজ সম্প্রসারণের মাধ্যমে আবার নতুন করে গ্যাস চার্জ করতে হবে। এখন এই তিনটি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা অথবা সবগুলো সমস্যাই আপনার ফ্রিজে হয়েছে কিনা আপনি এটা কিভাবে বুঝবেন? চলুন তার জন্য কিছু পরীক্ষা করা যাক। প্রথমেই আপনি আপনার ফ্রিজের পেছনে অথবা সাইডের দিকে হাত দিয়ে দেখুন, আপনার ফ্রিজের সাইডে অথবা পেছনে গরম হচ্ছে কি না। যদি দেখেন যে আপনার ফ্রিজের কম্প্রেসার চলছে, কিন্তু আপনার সাইডে অথবা পেছনে গরম হচ্ছে না, সেই ক্ষেত্রে বুঝতে হবে সমস্যা আছে। ফ্রিজের কম্প্রেসার চলছে কি না এই বিষয়টি বোঝার জন্য আপনাকে ফ্রিজের উপরে হাত রাখতে হবে। আপনি ফ্রিজের উপরে হাত রাখলেই বুঝতে পারবেন ফ্রিজটি হালকা কম্পন হচ্ছে, যার মানে হচ্ছে কম্প্রেসারটি চলছে। অথবা আপনি ফ্রিজের বডিতে কান দিয়ে শুনতে পারেন কম্প্রেসারের শব্দটি। যদি দেখেন কম্প্রেসার স্বাভাবিকভাবে চলছে, কিন্তু বডির কোথাও গরম হচ্ছে না, তার মানে সমস্যা আছে। এবার আসুন দুই নম্বর পরীক্ষায়। যদি দেখেন আপনার ফ্রিজের ডিপ সেকশনে বরফ একদম হচ্ছে না, এবং নর্মালে যে কোনো খাবার রাখার ফলে খাবার পচে যাচ্ছে, পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না, তার মানে সমস্যা আছে। এখন মূল কথা হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে আপনার কম্প্রেসারটি চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, তার মানেই হচ্ছে যে আপনার ফ্রিজে নতুন করে গ্যাস চার্জ করতে হবে। এখন সেই সমস্যাটি যেটাই হোক, সেটা সমাধানের মাধ্যমে নতুন করে গ্যাস চার্জ করতে হবে। এই দুটি বিষয়ের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ফ্রিজে নতুন করে গ্যাস চার্জ করতে হবে, যার জন্য আপনি একটি টেকনিশিয়ানকে ফোন দিয়ে বলতে পারবেন যে আপনার ফ্রিজে গ্যাস চার্জ করতে হবে, আপনার ফ্রিজে এই এই সমস্যাগুলো রয়েছে, যার ফলে আপনি খুব সহজেই সেই সেবাটি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করতে ভুলবেন না।